এদিকে আলাদা ঘটনায় তিন জেলায় পাঁচজন মারা গেছে। বরগুনার বেতাগিতে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার জোয়ার করুণা গ্রামের নিজ বাড়ি থেকে আসলাম হাওলাদার ও তার স্ত্রী তামান্না বেগমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসলামের বাবা মনির হাওলাদার জানান, তার ছেলের সাথে প্রতিবেশী হিরু হাওলাদারের মেয়ে তামান্নার এক বছর আগে বিয়ে হয়। এই বিয়ে মেনে নেয়নি তামান্নার পরিবার। গতকাল বাড়িতে কেউ না থাকার সুযোগে দুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন মনির। এদিকে পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন। অন্যদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাইস মিলের দেয়াল চাপা পড়ে মনিরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছে।